সুপ্রিয় ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সামনে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস কর্তৃক সরবরাহকৃত ঔষধ টাইমেক্স ট্যাবলেট নিয়ে কিছু কথা বলবো। এক্ষেত্রে ওষুধটির জেনেরিক, ফার্মাকোলজি, ইন্ডিকেশন, ডোজেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, কন্ট্রাইন্ডিকেশন, প্রিকিউশন, সাইড ইফেক্ট, ইউজ ইন প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন, ওভার ডোজ, প্যাক সাইজ অ্যান্ড প্রাইস তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। জেনেরিক, ক্লোমিপ্রামিন হাইড্রোক্লোরাইড। ফার্মাকোলজি, ক্লোমিপ্রামিন হাইড্রোক্লোরাইড মূলত সেরোটোনিন 5-হাইড্রোক্সিট্রিপটামিন রিঅ্যাপটেক সুনির্দিষ্টভাবে বাধাবদানের মাধ্যমে বিভিন্ন উপসর্গ হতে মুক্ত করে। ইন্ডিকেশন, অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার, তীব্র ভয়ভীতি, ক্যাটাপ্লেক্সি সহযোগে অতি নিদ্রালুতা, গুপ্ত ক্রিয়াশীল, স্নায়ুবিকারগ্রস্ত, আঙ্গিক প্রচ্ছন্ন, অন্তরাবর্তিত বিষণ্নতা, মনোবিকার ও ব্যক্তিত্ব বিকার সহযোগে বিষণ্নতা, রাত্রিকালীন বিছানা ভিজানো, এবং সর্বশেষ যারা বিবাহিত পুরুষ কিন্তু স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেন না, দ্রুত বীর্যপাত হয়ে যায়, স্ত্রীর কাছে লজ্জা পেতে হয়, যার ফলে সংসার ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে, তাদের জন্য এই টাইমেক্স ট্যাবলেটটি খুবই কার্যকরী। তাহলে জেনে নিন কীভাবে খাবেন। ডোজেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, প্রাথমিকভাবে রাতে শোবার আগে 25 মিলিগ্রামের একটি ট্যাবলেট ভরা পেটে খাবেন। এভাবে এক সপ্তাহ পর্যন্ত খাওয়া উচিত এবং ধীরে ধীরে মাত্রা বাড়ানো যেতে পারে। সেক্ষেত্রে প্রাপ্তবয়স্কদের জন্য সর্বোচ্চ 150 মিলিগ্রাম পর্যন্ত এবং বৃদ্ধ রোগীদের জন্য দিনে 75 মিলিগ্রাম বিভক্ত মাত্রায় ভরা পেটে দেওয়া যেতে পারে। শিশুদের ক্ষেত্রে এই ওষুধটি নির্দেশিত নয়। দ্রুত বীর্যপাতের জন্য 1টি 25 মিলিগ্রামের ট্যাবলেটই যথেষ্ট। এটি ব্যবহারে আপনার স্ত্রীর কাছে হয়ে উঠবেন মহাপুরুষ এবং স্ত্রীও আগের তুলনায় আপনার কাছে বেশি বেশি থাকতে চাইবে। কন্ট্রাইন্ডিকেশন, যে সকল রোগীদের ক্লোমিপ্রামিনের প্রতি অতি সংবেদনশীলতা আছে তাদের জন্য নির্দেশিত নয়। সাবধানতা বা প্রিকশন, কার্ডিওভাস্কুলার ইনসাফিসিয়েন্সি, ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা, ইউরিনারি রিটেনশন, হিস্টোরি অফ ইপিলেপসি, রেনাল অ্যান্ড হ্যাপাটিক ডিসফাংশন, ইলেকট্রোকনভালসিভ থেরাপি, হাইপোটেনশন এবং বয়স্কদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা উচিত। সাইড ইফেক্ট, এটি সাধারণত সুস্মরণীয়, তবে কিছু ক্ষেত্রে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সমস্যা সম্পৃক্ত, যেমন শুষ্ক মুখগহ্বর, কোষ্ঠকাঠিন্য, বমি বমি ভাব, বদহজম, ক্ষুধামন্দা এবং কিছু ক্ষেত্রে মাথা ব্যথা দেখা দিতে পারে। তবে পানি বেশি করে খেতে হবে। ইউজ ইন প্রেগনেন্সি অ্যান্ড ল্যাকটেশন, এই ওষুধটি প্রেগনেন্সি ক্যাটাগরি সি, সেজন্য এটি গর্ভাবস্থায় ডাক্তারের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয়। যেহেতু এটি মাতৃদুগ্ধে নিঃসৃত হয়, তাই ল্যাকটেশন পিরিয়ডে এর ব্যবহার না করাই ভালো। ওভার ডোজ, এই জাতীয় ঔষধ মাত্রা অতিরিক্ত ব্যবহার করলে মৃত্যুর কারণ হতে পারে। প্যাক সাইজ অ্যান্ড প্রাইস, প্রতিটি বাক্সে 30টি ট্যাবলেট থাকে, প্রতিটি ট্যাবলেটের দাম 9 টাকা। প্রিয় ভিউয়ার, প্রতিটি ঔষধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন, কারণ একজন ডাক্তারই সঠিক রোগের ক্ষেত্রে সঠিক ডোজ নির্ধারণ করে থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।